আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ডিজাইনের মেঘশিটি একদমই সহজ নিয়মে তৈরি করে দেখাবো। এটা এতটাই সুন্দর এবং কমফর্টেবল যে আপনারা চাইলে কিন্তু এটাকে নাইটি হিসাবেও ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি মেঘশিটি তৈরির জন্য 2 হাত বহরের মোট 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছিলাম এবং কাপড়টির এক মাথা থেকে 13 ইঞ্চি পরিমাণ কাপড় আগেই কেটে আলাদা করে রেখেছি হাতা তৈরির জন্য। আর এই 13 ইঞ্চি পরিমাণ কাপড় কাটার পর কাপড়টিকে 2 বার ভাঁজ করে টোটাল 4 পাট করে নিয়েছি। তো আপনারা প্রথমে হাতা তৈরির জন্য কিছু পরিমাণ কাপড় কেটে আলাদা করে রাখবেন, এরপরে বাকি কাপড়টুকু 2 বার ভাঁজ করে টোটাল 4 পাট করে নেবেন। তো প্রথমে আমি আপনাদেরকে মেক্সির লম্বার মাপটা দেখাবো। তো এখানে দেখুন কাপড়টির টোটাল লম্বা রয়েছে 57 ইঞ্চি পরিমাণ, মেক্সি তৈরি করার পর এটার লম্বাটা 55 ইঞ্চি পরিমাণ হবে। তো এখন আমাদের কাপড়ের ওপর মাথা থেকে মাপগুলো নিতে হবে। তো প্রথমে আমি গলার লম্বার মাপটা নিব। তো এখানে গলার লম্বা নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ, আপনারা চাইলে কিন্তু 7.5 ইঞ্চি বা 8 ইঞ্চিও নিতে পারেন। আর এই পাশ থেকে গলার চওড়াটা এখানে আমি 9.5 ইঞ্চি নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু 10 ইঞ্চিও নিতে পারেন। তো এই পাশ থেকেও গলার লম্বাটা 7 ইঞ্চি নিলাম। এখন এখানে সোজা করে প্রথমে 2টি দাগ কেটে নিতে হবে, এবং যেহেতু গোল গলা তৈরি হবে তাই এই কর্নারে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। এজন্য কোণা বরাবর 1 ইঞ্চিতে একটা মার্কিং করে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিলাম। তো এতটুকু হওয়ার পর এখন আমাদের এইখান থেকে ফিতা ধরে 3 ইঞ্চি অথবা 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে। তো আমি এখানে 3.5 ইঞ্চি নিলাম এবং আর্মহোলের জন্য ওপর থেকে 7.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি, আপনারা চাইলে 8 ইঞ্চিও নিতে পারেন। আপনারা কামিজের জন্য আর্মহোল যতটুকু নিয়ে থাকেন এখানে তার চাইতে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। এখন এই কর্নার থেকে আবারও 1 ইঞ্চিতে একটা মার্কিং করে আর্মহোলের জন্য রাউন্ড করে শেপ দিয়ে নিলাম। এরপর এইখান থেকে বডির মাপটা নিতে হবে। তো যার জন্য এটা বানাবো তার বডি হচ্ছে 38 ইঞ্চি, 38-এর 4/4 9.5 ইঞ্চি, এবং এর সাথে আরও 1 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে লুজ দেওয়ার জন্য। তো এখানে আমি 15.5 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে পুরো কাপড়টুকুই কিন্তু রেখে দিতে পারেন। তো এরপর এই যে বডি থেকে নিচের দিকে মাঝখানে একটু ডিপ করে এইভাবে করে একটা দাগ কেটে নিতে হবে, তাহলে মেক্সিটা বানানোর পর মানে এটা পরার পরে শেপটা অনেক বেশি সুন্দর লাগবে, ওপরের দিকটা চিকন লাগবে যার কারণে দেখতেও কিন্তু ভালো লাগবে। তো এভাবে করে পুরো কাপড়টিতে দাগ কেটে নিলাম। এখন এই দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে। তো দেখুন আমাদের কিন্তু কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই কাপড়ের ওপরের অংশটা যেহেতু ভাঁজ হয়ে রয়েছে তাই ভাঁজ অংশটুকু এইভাবে করে কেটে নিচ্ছি। এবার মেক্সির গলায় পাইপিন বসানোর জন্য এই কাপড়টুকু থেকে পাইপিনের কাপড়টা কাটিং করতে হবে। তো কাপড়টিকে প্রথমে এভাবে করে মেলে নিতে হবে এবং এর ওপর একটা স্কেল বাঁকা করে রেখে এভাবে করে বাঁকা করে দাগ কেটে নিতে হবে। এবং পাইপিনের কাপড়ের চওড়াটা এখানে আমি 1 স্কেল থেকে একটু বেশি নিচ্ছি, কারণ পাইপিনের কাপড়ের চওড়া যদি 1 স্কেল পরিমাণ হয় তাহলে কিন্তু পাইপিনটা সেলাই করার সময় অসুবিধা হবে, তাই পাইপিনের কাপড়ের চওড়াটা 1 স্কেল থেকে একটু বেশি নিতে হবে। এখন দাগ অনুসারে কাপড়টি কেটে নিতে হবে। তো এইভাবে করে যতগুলো আপনাদের পাইপিনের কাপড় দরকার হবে ততগুলো কাপড় কেটে নেবেন, আর কাপড়গুলোকে কিন্তু একটার সাথে আরেকটা এইভাবে করে জোড়া দিয়ে নিতে হবে। এখন আমি আপনাদেরকে হাতার কাপড়টা কাটিং করে দেখাবো। এজন্য কাপড়টিকে প্রথমে এইভাবে করে একবার ভাঁজ করে নিতে হবে এবং এই পাশ থেকে আরও একটা ভাঁজ দিয়ে টোটাল 4 পাট করে নিতে হবে। এবং 4 পাট করার পর এই পাশ থেকে 2.5 ইঞ্চি ওপরে একটা মার্কিং করতে হবে এবং এই পাশ থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করতে হবে। এবং এই দাগ দুটিকে একটু বাঁকা করে অর্থাৎ ওপরের দিক থেকে নিচের দিকে অল্প একটু বাঁকা করে এভাবে করে মিলিয়ে দিতে হবে। এখন এই দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে, তাহলে কিন্তু মিক্সির 2টি হাতা একই সাথে বের হয়ে যাবে। আমি এখানে একদম ছোট হাতা তৈরি করব, তাই 13 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম হাতার জন্য। আপনারা যদি একটু বড় করে হাতাটি তৈরি করতে চান সেক্ষেত্রে 15 ইঞ্চি বা 16 ইঞ্চি পরিমাণ কাপড় আলাদা করবেন। তো দেখুন 2টি হাতা বের হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে মিক্সিটি সেলাই করে দেখাবো। এজন্য কাপড়টিকে এইভাবে করে মেলে নিয়ে 2টি পার্ট আলাদা করে নিতে হবে এবং যে কোনো একটা কাপড় নিয়ে কাপড়টিতে কুচি দিতে হবে। তো এই যে মাঝখান থেকে কুচিগুলো এইভাবে করে ছোট ছোট করে দিতে হবে, আর কুচিটা আমরা এমনভাবে দিব যেন কুচি দেওয়ার পর মেক্সির বডিটা 38 ইঞ্চি থাকে, অর্থাৎ কুচি দেওয়ার পর এবং সাইড সেলাই করার পর বডির মাপটা যেন 38 ইঞ্চি পরিমাণ থাকে সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে।
তো দেখুন আমি কিন্তু ঠিক এইখান থেকে কুচিগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি, আর এখানে আমি একদম ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। যদি দুই হাত বহরের কাপড় হয় সেক্ষেত্রে কিন্তু অত বেশি আপনারা কুচি দিতে পারবেন না, কিন্তু কাপড়টি যদি আড়াই হাত বহরের হয় তাহলে কিন্তু অনেকগুলো কুচি এখানে দিতে পারবেন। তো এইভাবে করে পুরো কাপড়টিতে ছোট ছোট করে কুচি দিয়ে নিলাম। দেখুন কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। সেমভাবে কিন্তু অন্য কাপড়টিতেও ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে। আর দেখুন কাপড়টিতে কুচি দেওয়ার পর এখানে কিন্তু বডি মাপটা ঠিক রয়েছে, এখানে 20 ইঞ্চি রয়েছে, মানে সেলাই করার পর 18 ইঞ্চি টিকবে। তো সেমভাবে আমি অন্য কাপড়টিতেও অফ ক্যামেরায় কুচি দিয়ে নিয়েছি। তো এখন যেটা করতে হবে, নিচের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর ওপরের কাপড়টিকে উল্টো করে রেখে কাঁধের অংশটা জোড়া দিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু আপনারা কাঁধের অংশে ডাবল সেলাই দিয়ে নেবেন। এই যে এইভাবে করে একবার সেলাই করার পর সেলাইটিকে ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। একইভাবে অন্য দিকটাও ডাবল সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন কাঁধের অংশটুকু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের গলার অংশে পাইপিং বসাতে হবে। এজন্য পাইপিনের কাপড়গুলোকে এইভাবে আড়াআড়িভাবে ধরে প্রথমে জোড়া দিয়ে নিতে হবে। তো এভাবে করে যতগুলো কাপড় গলার অংশে প্রয়োজন হবে ততগুলো কাপড় আপনারা একটার সাথে আরেকটা জোড়া দিয়ে নেবেন। তো আমি একইভাবে আরও একটি কাপড় এই কাপড়ের সাথে জোড়া দিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু সবগুলো কাপড় একসাথে জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের কাপড়টির যে কোনো এক মাথা উল্টো দিকে এইভাবে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো অবশ্যই কিন্তু কাপড়টিকে উল্টো দিকে দুইবার ভাঁজ করে সেলাই করে নেবেন। দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মেক্সির কাপড়টিকে উল্টো পাশে রাখতে হবে এবং সামনের পার্টের ঠিক মাঝখান বরাবর 1/2 ইঞ্চিতে দুইটা মার্কিং করতে হবে। তো ঠিক মাঝখান বরাবর 1/2 ইঞ্চি গ্যাপ রেখে আপনারা দুটি মার্কিং করবেন এবং এর ওপর পাইপিনের কাপড়টিকে উল্টো করে রেখে সেলাই করবেন। তো এখানে কিন্তু মেক্সির কাপড়টিকেও উল্টো করে রাখা আছে এবং এর ওপর পাইপিনের কাপড়টিকেও উল্টো করে রেখে সেলাই করে নিচ্ছি। দুটি কাপড়ই কিন্তু উল্টো পাশে রেখে সেলাই করতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে করে কিন্তু পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে। তো সেলাই করে এ পর্যন্ত আসার পর এইখানে 1/2 ইঞ্চির মতো গ্যাপ রেখে যে পরিমাণ কাপড় যায় সেই পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকু কেটে ফেলতে হবে এবং এখানে সেলাইটিকে থামিয়ে দিতে হবে। এরপরে পাইপিনের কাপড়ের যে খোলা দিকটা রয়েছে এই দিকটা উল্টো দিকে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আবারও বাকি অংশটুকু কাপড়ের সাথে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। এই তো দেখুন পুরো পাইপিন বসানো কমপ্লিট হয়ে গেল। এখন সেলাইয়ের কাপড়ের বাইরের দিকে কিছু দূর পর পর কাঁচির মাথা দিয়ে ছোট ছোট করে কয়েকটা কাট বসিয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে সেলাইটি যেন কেটে না যায়। তো এতটুকু হওয়ার পর এখন মেক্সির কাপড়টিকে সোজা পাশে উল্টিয়ে নিতে হবে এবং পাইপিনের কাপড়টিকে সোজা দিকে বের করে এইভাবে করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে আমি এখন পুরো কাপড়টিকে সেলাই করে নিব। আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এইভাবে করে কিন্তু পুরো কাপড়টিকে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গেল। তো এই পাইপিনের কাপড়ের ভেতর দিয়ে কিন্তু ফিতাটা বের করতে হবে। তো পরবর্তীতে আমি আপনাদেরকে সেটা বের করে দেখাবো, তার আগে মেক্সির হাতা জয়েন করতে হবে। তো প্রথমে আমাদের হাতার কাপড় দুটিকে সেলাই করতে হবে। এজন্য কাপড়টিকে উল্টো দিকে মুহুরির অংশটিকে এইভাবে করে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। প্রথমে চিকন করে একটা ভাঁজ দিতে হবে, এরপরে চওড়া করে একটু ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কাপড়টিকে এইভাবে করে সমান করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। এরপরে এই পাশ থেকে 5.5 ইঞ্চি বরাবর কাপড়টিকে ভাঁজ করে কিছুটা কাপড় কেটে চিহ্ন দিয়ে রাখতে হবে। তো এই চিহ্ন দেওয়া অংশগুলো থেকে আমরা ছোট ছোট করে কুচি দিয়ে নিব। তো এইভাবে করে কিন্তু পুরো হাতার কাপড়টিতে কুচি দিয়ে নিতে হবে।
এরপর এইখানে এসে কুচিটিকে থামিয়ে দিতে হবে। একই রকমভাবে কিন্তু আমি অন্য হাতাটিও সেলাই করে নিয়েছি। এখন হাতার কাপড়টিকে উল্টো দিকে সমানভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এবং মাঝখানে এইভাবে একটা চিহ্ন দিয়ে নিতে হবে। এখন মেক্সির কাপড়টিকে কিন্তু সোজা পাশে এইভাবে করে মেলে রাখতে হবে, এর ওপর হাতার কাপড়টিকে উল্টো করে রাখতে হবে, আর মেক্সির কাঁধের অংশের ওপর হাতার কাপড়ের চিহ্ন করা অংশটিকে রেখে দুটি কাপড় একসাথে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাতার কাপড়টিকে মাঝখান থেকে জোড়া দিয়ে নিচ্ছি, আর এইভাবে করে হাতার কাপড়টা মেক্সির কাপড়ের সাথে জোড়া দিতে অনেক সুবিধাও রয়েছে। একই রকমভাবে কিন্তু আমি আবারও মাঝখান থেকে অন্য সাইড পর্যন্ত সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে একবার সেলাই করার পর এখন আমাদের এই সেলাইয়ের পাশ দিয়ে আরও একটা ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু এক পাশের হাতা জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, সেমভাবে অপর পাশের হাতাটিও আমি অফ ক্যামেরায় জোড়া দিয়ে নিব। তো দুই পাশের হাতা জোড়া দেওয়ার পর আমি এখানে চিকন দুটি রাবার নিয়েছি এবং রাবারের লম্বাটা 12 ইঞ্চি রয়েছে। আপনারা আপনাদের হাতার মুহুরির মাপ অনুসারে রাবারের লম্বাটা নিয়ে নেবেন। তো রাবারের মাথায় এরকম একটা পিন আটকিয়ে পিনটিকে হাতার মুহুরির যে সেলাইটা রয়েছে সে সেলাইয়ের মাঝখান দিয়ে ঢুকিয়ে নিতে হবে। এরপরে রাবারটি যেন খুলে না যায় এজন্য রাবারের দুই মাথায় দুটি সেলাই বসিয়ে দিতে হবে। তো ঠিক এইভাবে করে আপনারা রাবারের সাথে কাপড়টিকে সেলাই করে নেবেন। তো সেমভাবে কিন্তু অপর পাশটিও সেলাই করে নিতে হবে। দেখুন দুই পাশে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন অন্য যে রাবারটি রয়েছে সেই রাবারটিকেও কিন্তু সেমভাবে এই হাতার ভেতরে ঢুকিয়ে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় এই হাতাটিও কমপ্লিট করে নিয়েছি। এখন আমাদের মেক্সির কাপড়ের গলায় ফিতা বসাতে হবে, এজন্য এখানে আমি চিকন করে একটি ফিতা তৈরি করে নিয়েছি। ফিতার মাথায় একটা পিন আটকিয়ে পাইপিনের মাঝখান দিয়ে এভাবে করে ঢুকিয়ে নিতে হবে। তো এভাবে করে এক মাথা দিয়ে পিনটিকে ঢুকিয়ে অন্য মাথা দিয়ে বের করতে হবে। তো এই যে দেখুন আমি কিন্তু ফিতাটিকে গলার মাঝখান দিয়ে বের করে নিয়েছি। এখন ফিতার মাথায় ছোট করে দুটি ফুল তৈরি করে নিব। তো পাইপিনের মাথাতে আমরা নর্মালি যেরকমভাবে ফুল তৈরি করি আমি এখানেও কিন্তু সেমভাবে ফুলগুলো তৈরি করে নিচ্ছি। তো একই রকমভাবে কিন্তু আমি আরেক মাথায় আরও একটি ফুল সেলাই করে নিচ্ছি। দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন কাপড় দুটিকে সোজা করে একসাথে মিলিয়ে ধরে নিচের অংশটা একটু গোল করে কেটে নিতে হবে। তো গলার অংশে ফিতা অ্যাটাচ করার পর এখন আমাদের মেক্সির কাপড়টিকে উল্টো দিকে প্রথমে ভালো করে ভাঁজ করে নিতে হবে এবং হাতা থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। আর এইভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো সেমভাবে আমি অন্য দিকটাও সেলাই করে নিব। দেখুন আমাদের কিন্তু দুই পাশে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মেক্সির নিচের অংশটিকে উল্টো দিকে চিকন করে একবার ভাঁজ করতে হবে, এরপর একটু চওড়া করে আরও একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। এভাবে করে কিন্তু পুরো কাপড়টিকে সেলাই করতে হবে। তো দেখুন আমাদের কিন্তু পুরো মেক্সিটা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।